হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের দেখাবো অ্যামাজন অ্যাপ থেকে মিনিমাম 1,000 টাকার গিফট কার্ড বাই করে ফ্ল্যাট 100 টাকা ক্যাশব্যাক কীভাবে পাবেন এবং গিফট কার্ড কীভাবে রিডিম করবেন সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখো, এর জন্য আমি প্রথমে অ্যামাজন অ্যাপটি ওপেন করেছি। তারপর নিচে দেখো অ্যামাজন পে, এখানে ক্লিক করব। তারপরে দেখো এরকম একটা পেজ ওপেন হয়েছে। তারপর নিচে দেখো রিওয়ার্ডস, রিওয়ার্ডসের এখানে ক্লিক করব। তারপরে দেখো এরকম একটা পেজ ওপেন হয়েছে, এখানে দেখো অফার্স কালেক্টেড, এখানে দেখো আমার ওয়ান শো করছে। আমি একটা অফার এখানে কালেক্ট করে রেখেছি, তাই এখানে ওয়ান শো করছে, এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখো কালেক্টেড অফার্স, এখানে দেখো শো করছে আমার গেট ফ্ল্যাট 100 ক্যাশব্যাক, মিনিমাম অর্ডার 1,000, এখানে দেখো ভ্যালিড টিল 20 অক্টোবর, আর উপরে দেখো অ্যামাজন পে গিফট কার্ড। তারপর নিচে দেখো বাই নাও, এখানে ক্লিক করব। তারপরে দেখো এরকম একটা পেজ ওপেন হয়েছে। তারপরে একটু স্ক্রল করছি দেখো, তারপরে এখানে দেখো ডেলিভারি, এখানে দেখো শেয়ার ভায়া লিঙ্ক, আর এদিকে দেখো ইমেল। আমি ইমেলের মাধ্যমে এই গিফট কার্ডটি ডেলিভারি নিতে চাইছি, এখানে ইমেল সিলেক্ট করব। তারপরে দেখো আমি ইমেল সিলেক্ট করেছি, আর উপরে দেখো 1,000 অ্যামাউন্টটা শো করছে। তারপরে আপনি এই গিফট কার্ডটি যেই ইমেল আইডিতে নিতে চাইছেন সেই ইমেল আইডিটি এখানে এন্টার করবেন। এখানে মনে রাখবেন যে ইমেল আইডিটি আপনি এন্টার করবেন সেই ইমেল আইডিতে আপনি গিফট কার্ডটি পাবেন। আমি এখানে আমার ইমেল আইডিটি এন্টার করে দিচ্ছি। তারপরে দেখো নিচে ইওর মেসেজ, এটা দেখো অটোমেটিক্যালি এটা লেখা চলে এসছে। আপনি চাইলে অন্য কোনো মেসেজও এখানে টাইপ করতে পারেন। তারপর নিচে দেখো ডেলিভারি ডেট, এখান থেকে আপনি ডেলিভারি ডেট সিলেক্ট করতে পারেন। যদি ডেলিভারি ডেট সিলেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, অর্থাৎ কত তারিখে আপনি এই গিফট কার্ডটি ডেলিভারি নিতে চাইছেন। আমি এখান থেকে কোনো ডেট সিলেক্ট করব না, কারণ আমি ইনস্ট্যান্ট আমার ইমেল আইডিতে গিফট কার্ডটি ডেলিভারি নিতে চাইছি, তাই এখানে নাও এটাই সিলেক্ট করা আছে। তারপর নিচে দেখো বাই নাও, এখানে ক্লিক করব। তারপরে দেখো এরকম একটা পেজ ওপেন হয়েছে, এখানে দেখো সিলেক্ট এ পেমেন্ট মেথড, এখান থেকে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। গিফট কার্ড কেনার সময় আপনার যদি অ্যামাজন পে ব্যালেন্সে কোনো অ্যামাউন্ট পড়ে থাকে সে অ্যামাউন্ট কিন্তু ইউজ করা যাবে না। এখানে দেখো আমার 350 টাকা, এটা কিন্তু ইউজ হবে না, এখানে মেসেজ শো করছে। তবে একটু স্ক্রল করছি, তারপর এখানে দেখো পে উইথ ডেবিট ক্রেডিট কার্ড, এখানে ক্লিক করব, কারণ আমি ডেবিট কার্ডের মাধ্যমে এই অ্যামাউন্টটা পেইড করতে চাইছি। তারপর দেখো ডেবিট কার্ড সিলেক্ট করার পরে এখানে এন্টার কার্ড ডিটেলস, এখানে কার্ড ডিটেলস এন্টার করতে হবে। দেখো আমি কার্ড ডিটেলস এন্টার করে নিচ্ছি, দেখো এখানে কার্ড ডিটেলস এন্টার করেছি। তারপরে সিভিভি নম্বর এন্টার করতে হবে, সিভিভি নম্বর এন্টার করার পরে তারপর নিচে দেখো কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করব। তারপরে এখানে দেখো সেভ মাই কার্ড অ্যান্ড পে, এখানে ক্লিক করব। তারপরে দেখো এখানে চুজ এ বিলিং অ্যাড্রেস, এখান থেকে বিলিং অ্যাড্রেস সিলেক্ট করবেন। তারপরে ইউজ দিস অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। তারপরে দেখো এরকম একটা পেজ ওপেন হয়েছে। তারপরে একটু স্ক্রল করে নিচে যাচ্ছি, তারপর দেখো এখানে আমার গিফট কার্ডটি সম্পূর্ণ শো করছে, আর কোন ইমেল আইডিতে ডেলিভারি নিতে চাইছি সেই ইমেল আইডি শো করছে। এখানে যদি সব ঠিকঠাক থাকে তারপর প্লেস অর্ডার অ্যান্ড পে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখো এখানে অর্ডার প্লেসড থ্যাংক ইউ, অর্থাৎ আমার গিফট কার্ডটি সাকসেসফুলভাবে বাই করা হয়ে গেছে। আর দেখো গিফট কার্ডটি আমার এই ইমেল অ্যাড্রেসে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দেওয়া হবে। তারপরে দেখো আমি আমার ইমেল আইডিটি ওপেন করছি। তারপরে দেখো আমি আমার ইমেল আইডিটি ওপেন করেছি, যেই ইমেল আইডিটি ওখানে টাইপ করেছিলাম সেই ইমেল আইডিটি ওপেন করেছি। তারপর দেখো এখানে অ্যামাজন পে গিফট কার্ড, এখানে ক্লিক করব। তারপরে দেখো এখানে আমার গিফট কার্ডটি পাঠানো হয়েছে, এখানে দেখো গিফট কার্ড কোড শো করছে। একটু জুম করছি দেখো, এখানে দেখো আমার গিফট কার্ড কোড শো করছে, এখানে দেখো 14 ডিজিট কোড শো করছে, এটাকে কপি করব। কপি করার পরে আবার অ্যামাজন অ্যাপটি ওপেন করেছি। তবে এখানে দেখো অ্যামাজন পে, এখানে ক্লিক করব। তারপরে দেখো এরকম একটা পেজ ওপেন হয়েছে। তারপর স্ক্রল করে একটু নিচের দিকে যাব, তারপর এখানে দেখো গিফট, গিফটের আন্ডারে দেখো অ্যাড এ গিফট কার্ড, এখানে ক্লিক করব। তারপরে এখানে যেই গিফট কার্ড কোডটি আমি কপি করে রেখেছি সেটা এখানে পেস্ট করব। এখানে দেখো আমি গিফট কার্ড কোডটি পেস্ট করে দিয়েছি। তারপরে অ্যাড টু ইওর ব্যালেন্স, এখানে ক্লিক করব। তারপরে দেখো ইওর গিফট কার্ড অ্যামাউন্ট হ্যাজ বিন অ্যাডেড টু ইওর অ্যামাজন পে ব্যালেন্স, অর্থাৎ আমার এই 1,000 টাকা অ্যামাজন পে ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। তারপরে চলো এবার আমি অ্যামাজন পে ব্যালেন্স ট্রানজ্যাকশন হিস্টোরি দেখিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখো ট্রানজ্যাকশন, এখানে ক্লিক করব। তারপরে দেখো এখানে আমি 1,000 টাকার অ্যামাজন গিফট কার্ড বাই করেছি, তাই 1,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়েছে। তারপর দেখো আমি অ্যামাজন গিফট কার্ড এই অ্যাকাউন্টটি আবার রিডিম করেছি, তো এখানে দেখো 1,000 টাকা অ্যাড হয়েছে। আর দেখো ক্যাশব্যাক রিসিভড অ্যামাজন পে ই গিফট কার্ডস অফার, এখানে দেখো 100 টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি। অর্থাৎ দেখো আজকে আমি 1,000 টাকার অ্যামাজন গিফট কার্ড বাই করেছি আর 100 টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।